হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য সুখবর, দমকল বিভাগে 2500 শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সম্ভবত পুজোর পরপরেই ফায়ার ডিপার্টমেন্টে 2500 জন শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পরেই জয়েনিং দেওয়া হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখা হবে তা বলার আগে আপনাদের জানিয়ে রাখি, এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন সার্টিফিকেট থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন। তো প্রথমত, ফায়ারে নিয়োগের ক্ষেত্রে আপনার কাছে সুইমিংয়ের সার্টিফিকেট থাকা প্রয়োজন, সেই সঙ্গে ফার্স্ট এডের ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকা প্রয়োজন, কম্পিউটার জানা থাকলে অর্থাৎ কম্পিউটারের ডিপ্লোমা কোনো কোর্স থাকলে আপনি সেখানে অ্যাডভান্টেজ পাবেন। তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ফোর হুইলার ড্রাইভিং লাইসেন্স, হেভি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবেন। তো কোন কোন সার্টিফিকেট থাকা প্রয়োজন আরেকবার বলে দিই। প্রথমত সুইমিং, ফার্স্ট এড, কম্পিউটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো ফোর হুইলার ড্রাইভিং লাইসেন্স। ফোর হুইলার হেভি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি বেশি অ্যাডভান্টেজ পাবেন। তো প্রথমেই আপনাদের জানিয়েছি, এই নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না। তাহলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখা হবে তা আপনাদের জানিয়ে দিই। তো প্রথমে যেটা দেখা হবে সেটা হবে রান। হোস পাইপ হাতে নিয়ে আপনাকে রান কমপ্লিট করতে হবে। এই রানের ক্ষেত্রে কোনোরূপ সময় থাকবে না, তবে যে আগে আসবে তার স্কোর বেশি হবে, যেমনটা আপদ মিত্রের ট্রেনিংয়ের আগে হয়েছিল। যারা আপদ মিত্রের মাঠে গেছিলেন তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন, যারা আগে আসবে তাদের বেশি মার্ক থাকবে, রানের কোনো টাইম থাকছে না। সেই সঙ্গে থাকবে লং জাম্প, এখানেও সেই একই ব্যাপার, যে বেশি ডিস্টেন্স লং জাম্প মারবে তার ক্ষেত্রে বেশি স্কোর হবে, এবং থাকছে ল্যাডার রাইডিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ রান এবং ল্যাডার রাইডিং। এক্ষেত্রে মিনিমাম হাইট আপনার থাকতে হবে 5'6", যদিও এই হাইট এবং ওয়েটের ব্যাপারটা খুব বেশি দেখা হয় না, তবে 5'6" বেশি হাইট থাকলে খুব ভালো হয়। এরপরই হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পরেই সব কিছু ঠিকঠাক থাকলেই আপনি এই পদে জয়েন করতে পারবেন। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কি বলে দিলাম, কত ভ্যাকেন্সি তাও জানিয়ে দিলাম এই ভিডিওতে। এর স্যালারি কত হবে যদি কারোর জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান, আমরা সেজন্য পরের ভিডিওতে আপনাদের এই পদের স্যালারি কত হবে, মেডিকেল কভারেজ কত থাকবে, কতদিন ডিউটি, কতক্ষণ ডিউটি, সেই সমস্ত পুরো বিষয়টা আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে এই ইনফরমেশানগুলি সবার কাছে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।